হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এনআইডি কার্ড আসল নাকি নকল, সেটা কীভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজে যাচাই করতে পারেন। আর এই ক্ষেত্রে আমি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস বা কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্য নিচ্ছি না, একদম গভর্নমেন্টের সাইট থেকে আপনাদেরকে দেখাবো যে এনআইডি কার্ড আসলে কীভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে হচ্ছে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে ল্যান্ড, এল এ এন ডি, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে GOV, তারপর হচ্ছে ডট VD, ওকে, ল্যান্ড ডট GOV ডট VD, ওকে। এটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। এটা লেখার পর আপনি এন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এটা আসার পর এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ওকে। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে আসার পর অনলাইন ভূমি উন্নয়ন কর এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চাচ্ছে, এক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি, ওকে। আমার ফোন নাম্বার দেওয়া শেষ, এখন জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, মানে আপনি যে জাতীয় পরিচয়পত্রটুকু যাচাই করতে যাচ্ছেন সেই নাম্বারটুকু এখানে দিতে হবে, ওকে। আমি নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়া শেষ, এখন এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে এটা এখানে উল্লেখ করে দিতে হবে, ওকে। আমি দিয়ে দিচ্ছি, ওকে। এবারে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার, তারপর হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ, তিনটাই দেওয়া শেষ। এখন পরবর্তী পদক্ষেপ এখানে একটা ক্লিক করে দিচ্ছি, ওকে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটুকু চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু একদম বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, সো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এনআইডি কার্ডটুকু আসল নাকি নকল, ঠিক আছে। সো এইটা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটিও আসল, আর যদি না আসে, বিভিন্ন ধরনের অপশন দেখায় যে এনআইডি কার্ড ইজ নট ফাউন্ড বা এই টাইপের কিছু একটা, তাহলে আপনারা বুঝবেন যে অবশ্যই ওইটা ছিল কোনো একটা নকল এনআইডি কার্ড। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে এনআইডি কার্ড যাচাই করে ফেলতে পারেন। সো গাইজ, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।